নমস্কার বন্ধুরা বেঙ্গল জব উই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি সুরজিৎ স্যার আমার এই চ্যানেলে প্রথম ভিডিও আমরা প্রত্যেক দিন জব রিলেটেড এবং জবের স্টাডি রিলেটেড সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো নতুন ভিউয়ার্সরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমাদের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরির ইনফরমেশান বেরিয়েছে ভ্যাকেন্সি রয়েছে দুটো পদের জন্য ওরা ভ্যাকেন্ট ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছেন একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এর প্রার্থীপদ বাছাই করবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এই দুটো পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে কোনো ক্যান্ডিডেট এই চাকরির পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে বয়সের সময়সীমা আছে আঠেরো থেকে সাতাশ অর্থাৎ এক এক দু হাজার বাইশ নিরিখে আঠেরো থেকে সাতাশ বছরের ক্যান্ডিডেটরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার আসি স্যালারি স্ট্রাকচারে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য স্যালারি স্ট্রাকচার আছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো অবধি এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্যালারি স্ট্রাকচার আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত অর্থাৎ বুঝতে পারছো স্যালারি স্ট্রাকচারটা নোডাউট ভালো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং এর পরীক্ষাটা দুটো টাইপে হবে প্রথম পার্টে পরীক্ষা হবে দুশো নম্বরে এবং দুশো নম্বরের পরীক্ষা যদি তোমরা পাস করতে পারো তাহলে তোমাদের পরে একশো নম্বরের পরীক্ষা হবে দুশো নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা রিটার্ন পরীক্ষা হবে এবং এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে পঞ্চাশ পঞ্চাশ করে চারটে পার্টে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য দু মার্কস করে থাকবে অর্থাৎ তোমরা একশোটা কোশ্চেন্স পাবে এবং দুশো নম্বরের আনসার থাকবে তবে হ্যাঁ এখানে একটা নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই আছে এই পরীক্ষাটা পাস করতে পারলে তোমাদের সেকেন্ড পার্টের যে পরীক্ষাটা হবে একশো নম্বরের রিটেন পরীক্ষা সেটা কিন্তু কোনো এমসিকিউ টাইপের কোশ্চেনের ভিত্তিতে নয় হবে হচ্ছে তোমাদের একটা কোনো লেটার রাইটিং দিতে পারে কোনো চিঠি লিখতে দিতে পারে কোনো এসে লিখতে দিতে পারে তার ভিত্তিতে একটা এক্সাম হবে এবং এর থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেলে তোমরা সেখানে পাশ করতে পারবে প্রথম পার্টে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা পরের পার্টে একশো নম্বর এবং লাস্ট পার্টে থাকবে তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট এটা কোনো রিটার্ন পরীক্ষা নয় তোমাদের স্কিল তোমাদের কমিউনিকেশন স্কিল এবং তোমাদের টাইপিং স্পিডটা যাচাই করা হবে তো এটা একদম শেষ পর্যায়ে এটা এখন তোমাদের অত চিন্তা করতে হবে না আগে তোমরা দুশো নম্বর এবং একশো নম্বরের পরীক্ষাটা নিয়ে প্রিপারেশান করো অবশ্যই এস এইচটি ওবিসি মহিলাদের জন্য একটু ছাড় থাকবে যেমন তোমাদের বয়সের সময়সীমাতে ও বা সি কাস্ট বা উইডো মহিলাদের জন্য কিছু ছাড় অবশ্যই আছে এর বিবরণী তোমরা ডেসক্রিপশানে যে লিঙ্কটা আমরা দিয়ে দেবো সেখানে গেলে তোমরা বিষদে জানতে পারবে আর এই আবেদন করার সময়সীমা শেষ লাস্ট ডেট সাতই মার্চ দু সুতরাং তোমরা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট অবশ্যই এখানে অ্যাপ্লাই করো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পরীক্ষার জন্য বিবরণী ডিটেলস এবং বিষয়ে জানতে ডেসক্রিপশন বক্স ফলো করো ওখানে লিঙ্কটা দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও তোমাদের আপডেট পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত নমস্কার